ইঞ্জিলিরে এয়া সত কি যে নবীন বাবু হারুচন যা সূচনা সম্ভাবনা সূচনা তলস্তর কর্মকর্তা মানে দৌঁচ নবীন বাবু যে মার্জিন লা 50,000 60,000 এথর কেতে হব বলে বিজেডি আকলন করছে কি হিঞ্জিলি সে সারপ্রাইজটা প্রকাশ করু না যদি এ সত নুহ অফিসর্স মানে লোক মানুষ যে হাত গোড় জুড়ি কর্মকর্তা মানুষ হাত লোক কহিছেন যে এই থরটা গোটে থর দিয়ে দি নবীন বাবু সে লোক পচারছেন মধ্যে এথরটা কাহিকি আমি দেবু আমার তো কিছু কাম হয়ে পু না এথর গোটে থর দিয়ে মুখ্যমন্ত্রীটা আমার অবস্থা খারাপ হয়ে যাব আমি জেলা শাসন প্রশাসন অছু আমার কথা রখ গোটে থর ভোট দিয়ে দি এ অবস্থা কাহিকি বিজু জনতা দলর 5,000 4,000 3,000 ভুবনেশ্বর মু দেখিলি বস্তি এরিয়ার আমার গঞ্জামর বহুত দাদন লোক সব এটি আসি অনেক সে কেতে হাজার লাগে ভোট টঙ্কা অফার দিয়েছেন সে সূচনা দৌ না আমি যদি বিজু জনতা দল গোটে স্বচ্ছ নির্মল আজ্জ্বল তথা লোকর দল এত টঙ্কা খরচ করার আবশ্যকতা কম পড়ুছি আইলেন্স কী করছেন হিংসা আমি সে আমি আরোপ দৌছ যে আমি ভাইলেন্স করছু যেতবে মতো 13 তারিখ দিন এটাক হল ভাইলেন্স কি করলে সিসিটিভি ফুটেজ ক্লিয়ার অছে বিজেপি বিজেডি বালা কোন জাঁপার না বিজেপি বালা করছেন কি বিজেডি বালা প্রয়োজিত কাহকু ব্যবহার করে করছেন এই জায়গায় গত যে পরদিন বি ঘটনা খোর্ধার ঘটনার সিসিটিভি ফুটেজটা প্রকাশ করার অসুবিধা কম আছে পরমিশন নেই করতু ইলেকশন কমিশন রিটর্নিং অফিসর পরমিশন নেই গোটে সেনসিটিভ স্ট্যান্ডিং এমএলএ কু আরেস্ট করা সমস্ত আরেস্ট হয়ে পারে এমনি নাই কি আরেস্ট হয়ে পারে এই ইমিউনিটি যার অনেক ছাড়িদেলে সমস্ত আরেস্ট হয়ে পারে কিন্তু গোটে স্ট্যান্ডিং এমএলএ নির্বাচিত প্রতিনিধি আরেস্ট করার যে প্রসিজর অেসিসে বিনা সিসিটিভি ফুটেজ রে তাঙ্কর যা মিডিয়া বাইট মানে দৌঁচন্তি স্থানীয় লোক মানে সে সময়ের যে মানে থিলে তাঙ্কর মতামতকু দেখিলে সন্দেহ তো জোর জাগ্রত হচ্ছে আর গোটে কথা আজ স্পষ্ট করা পাই চাহে গণতন্ত্রের যে অনুষ্ঠান মানে গণতন্ত্রকু রক্ষা করা পাই সংবিধান ব্যবস্থা ভিতরে সৃষ্টি করা যাইছি সে ব্যবস্থা ভিতরে আজ লোকর ভরসা বড়েবা সে কর্তব্য নুহ কি যদি পুলিশ উপরে এত প্রশ্ন উঠুছি মু জানিছি ওড়িশার ডিজিপি এডকরে কাই রখা যাইছি রেগুলার পোস্টিং কাহিকি করাইলে সরকার সেতবে যেতবে ওড়িশার ডিজিঙ্কর রিটায়ারমেন্ট হল নূয়া পোস্টিং হল সেতবে অরুণ ষড়ঙ্গী জনে দক্ষ সচোট অফিসর হিসাবে সারা ওড়িশার পরিচিত তাঙ্কু এডহক পোস্টিং কাইকি দিয়াগল বড় প্রশ্ন সেইতে অছে তাঙ্কু যদি রেগুলার পোস্টিং দিয়া যাতা নিশ্চয় সে নিরপেক্ষ ভাবে আহরি বড় কড়া কার্যক্রম করে পারিথান্তে এবে বি করুছেন কিন্তু তাঙ্কু লকডাউন রখিলা ভলিয়া এডহকরে পোস্ট রখিবার কারণ কম এক দ্বিতীয়রে লোকর যে আক্রোশ বিভিন্ন জেলায় সিনিয়র অফিসর্স মানে হোক জুনিয়র অফিসর কিছু সবু অফিসর নুহতি সবু এসপি নুহতি সবু কলেক্টর নুহতি সবু পুলিশ অফিসর নুহতি কিন্তু কিছু গোটে সেকশন লোক পুলিশ ফোর্সটাকে বদনাম করছেন এ কথা ডিজিপি বি নিজে জানন্তু মোর অনুরোধ যে যেহেতু ডিজিপি জনে অনেস্ট তাঙ্কর অফিসর্স বি কিছু অনেস্ট অছন্তি ওড়িশার পুলিশর ছবিকু স্বচ্ছ নির্মল নিরপেক্ষ করা কর্তব্য বি আম সমস্ত রাজ্য ডিজিপি আকু আধার কলে যো যো নির্বাচন সময়ের যো ইস্যুস উঠুছি সে ইস্যুকু ভালরে যদি তর্জমা করা যিব
তাইরে লোকঙ্কর আক্রোশ আসুচি যো তাকু নিরপেক্ষ ভাবে করিবা কোন খারাপ কোন আছে। যদি আপনকু আমো ভিডিওটি ভাল লাগিলা তেবে আমো চ্যানেলকু লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করিবাকু জমা বি ভুলন্তু নাহিঁ।